আমার এই রুগীর লগে আর জীবনে থাকবি আর জীবনে খুবই অসহায় আমি কোনো টাকা পয়সা তার কাছ থেকে নিবো না আমি আগে বলছি তোমার ফুনে ফোনে যোগাযোগ করছে কালকে ফোনে যোগাযোগ করছে তার বাবা নাই সাকিডা পর্যন্ত চলে গেছে তুই রোগীটা রক্ত তুই কি করছ সাইনে আর করবি না তো সত্য তো সত্য যদি কথা তো সমস্যা আছে আচ্ছা এই আমি বারবার বলি এই দেখো আমাদের দেখা ও দেখেছি এই রুগীটা অসুস্থ মানুষ এই রুগীটা বাড়ি গে রুগী বাড়ি গ কেউ ইতিহাস নাই

সাবিনা আমার কাছে কালকে ফোন করছে কেন আমার নম্বরwise জানি না আমার নম্বরে ফোন করে বলছে যে আমি খুব অসহায় মানুষ আমার কেউ নাই দুনিয়াতে আপনি আমার কাজ করবেন কিনা আমি বলছি আপনি আসেন আমি কাজ করে দেব ইনশাআল্লাহ 100 টাকা লাগবে আমি কাজ করে দেব কালকে যা আমার ল কথা কই তুই তখন লগে ছিলে তখন কি তখন জল লগে ছিলে তুই ভালো মন কইছ না খারাপ মন করছস আর খারাপ করছি আচ্ছা আর জীবনে খারাপ করবি আজকে থেকে আমার এই বোন সুস্থ হবে তো হইব যদি না হয় এ তো আমার কাছে নম্বর থাকবে পাশেই থাকে বাড়ি নসিং দি আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয় যদি না হয় তুই বল তোর মুখ দিয়ে কি শাস্তি বোতলে বইরা দেন বোতলে বইরা দিব আর আমি তো চাই তোর বোতলে বড় দরকার নাই তুই স্বাধীনভাবে সেই ম্যাকডনাল্ডো দিতে চলে যা তোর মা বাবা আত্মীয়স্বজন নাই না আমি যাওরাস

তো সুস্থ আমি করতে পারবো না সুস্থ করবে কে আমি সুস্থতার মালিক নাই যেহেতু আমার এই বোনটা আমার কাছে আসছে আমি বিনা টাকা তোমার সবকিছু করে দিব এই বোনের কেউ নাই দুনিয়াতে মা বাবা স্বামী ছেলে সন্তান একা আল্লাহ দুনিয়াতে এ একা সারা কেউ নাই সুতরাং আল্লাহ তার সাথে আছে আর ওসিলা সুরুপ আমি আছি ঠিক আছে আজকে থেকে সামিনা সুস্থ হবে

আমার এই বোন সাবিনা সে পরায় আর কবিরাজের কাছে গেছে আজকে পরায় তেইশ বছর সে অসুস্থতা রয়েছে তার মা বাবা স্বামী ছেলে সন্তান দুনিয়াতে কেউ নাই সে দুনিয়াতে এতিম দুনিয়াতে আসার পরই তার মা বাবা মারা গেছে স্বামী সন্তান কেউ নাই আল্লাহ রব আল তাকে এতিম বানিয়েছেন আল্লাহ যেন আমার এই বোনের পাশে দাঁড়ায় এবং আল্লাহ রবুল আলমিন যেন আমার মাধ্যমে তাকে সুস্থ করে চাকরি বাকরি সকল কিছু খেয়ে ফেলেছেন সুতরাং যারা আমার এই ভিডিওটি দেখবেন আমার এই বোন স্বামিনার জন্য দোয়া করবেন এতিম মেয়ে আল্লাহ যেন তাকে বর থেকে আবাজত করে তার সাথে শারীরিক সম্পর্ক করে সেই জিনটি সুতরাং আমার এই ভিডিও দেখে যারা আমার কাছে যোগাযোগ করতে চান আমার সাথে যোগাযোগ করার সময় হল সকাল নটা থেকে রাত্র আটটা আমার সাথে যোগাযোগ করার সময় হলো সকাল নটা থেকে রাত্র আটটা আমার যোগাযোগ ঠিকানা এবং আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন এটা হলো আমার যোগাযোগ নম্বর আর আমি যেখানে রুগী দেখি আমি বর্তমানে আসি ঢাকা সাবার ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার মসজিদের ইমাম ও ক্ষতি আমি রুগী দেখি ঢাকা সাবার রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা থেকে দুই কিলো ভিতরে গাজীপুর দুই নং ওয়ার্ড লতিপুর কেন্দ্রীয় মসজিদ আবদুল্লাহ মুন্সিবারি দুই আমি রুগী দেখি আপনারা যে ব্যক্তি আসেন আমি রুগী দেখার সময় হলো সকাল নটা থেকে বিকাল তিনটা আর যোগাযোগ করার সময় হলো সকাল নটা থেকে রাত্র আটটা পর্যন্ত আপনারা যোগাযোগ করতে পারবেন আমার নাম মোহাম্মদ মুফতি আবু বকর সিদ্দিক আমার নাম মোহাম্মদ মুফতি আবু বকর সিদ্দিক আমার এই ভিডিওগুলা অনেক ইউটিউবার ডাউনলোড করে তাদের চ্যানেলে সেরে দেয় আপনারা যদি কোনো ভিডিও আমার দেখেন আমার ছবি দেখেন আপনারা ওই ভিডিওর ভিতরে যদি আমার নম্বর সারা অন্য কোনো নম্বরে যোগাযোগ করে প্রতারিত হন ইদানিং আমার কাছে কয়েকজন প্রতারিত হয়ে আমার কাছে ফোন করেছেন তারা আমার নম্বর পেয়েছেন একজন প্রতারিত হয়েছেন কেরানীগঞ্জকে এক ব্যক্তি আমার এই মোবাইল নম্বরকে বিলুপ্ত করে নিজের চ্যানেলে সে সেরেছে এবং অন্য নম্বর দিয়ে প্রতারিত হয়ে পড়ায় অনেক টাকা সে হাতিয়ে নিয়েছে ওই কবিরাজে সুতরাং আমি সকলের উদ্দেশ্যে বলছি আমার সকল ভিওয়ার্স এবং রুগীদের উদ্দেশ্য করে বলছি আমার নম্বর যদি কোনো ভিডিওতে না দেখে আমার ছবি আছে আমি রুগী ছাড়াইতেছি কিন্তু নম্বর আমার না আমার নম্বর আবারও বলে দিছি জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন আমি কোনো মানুষের সাথে কন্ট্যাক্ট করে কাজ করি না যদি কোনো ব্যক্তি আমার নম্বর ছাড়া আমার স্যানেল বা আমার স্যানেল অন্য চ্যানেল থেকে কন্ট্যাক্ট করে আপনার সাথে কাজ করে মনে করবেন সে দোকাবাস সে কবিরাজ সে প্রতারিত করবে আপনাকে কন্ট্যাক্ট করে কোনো ব্যক্তির সাথে আপনি প্রতারিত হবেন না আপনাদের সকলে উদ্দেশ্য করে বলছি আমি কোনো কন্ট্যাক্ট করে কোনো ব্যক্তির সাথে কাজ করি না সুতরাং সকল উদ্দেশ্য বলছি আপনারা কোরআনের ট্রিটমেন্ট নেন কোরআনকে ভালোবাসুন আল্লাহ এবং তার রসুল অনুযায়ী চলেন আল্লাহ আপনাদেরকে মুক্তি করবে আমি